ইতালির ভেনিসে সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ভেনিসে বসবাসরত ইটালিয়ান পাসপোর্টধারীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ, তরুণ প্রজন্মের দুজনকে পিডি পার্টির ভেনিসের ম্যাসেরে ও মার্সেরা মিউনিসিপালিটা কাউন্সিল প্রার্থী হিসেবে আফাই আলী ও কাজী বিপ্লবকে পরিচয় করিয়ে দেন। পরিচিতি সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মের পথ চলা শুরু হলো এ নির্বাচনের মাধ্যমে। আগামী 21 সেপ্টেম্বর সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশি দুই প্রার্থী কাজী বিপ্লব ও আফাই আলীকে নির্বাচিত করে বাংলাদেশিদের অধিকার আদায়ের জন্য কাজ করার সুযোগ করে দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান। ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরওয়ার এর সঞ্চালনায় পরিচিতি ও মত বিনিময় সভায় বক্তব্য রাখেন এমডি আক্তারুদ্দিন, আব্দুল বারী, মোহাম্মদ আলী, মনোয়ার ক্লার্ক, ভেনিস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল নাসির, আবু তাহের ঢালি, নূর আলী পাঠান সহ প্রমুখ। আমরা কিন্তু পাস করছি ভেনিসে অনেক বছর, কিন্তু আমি একটা একত্রিত না হলে এই সামান্য কত দুশ হয়ে গেল। তো সেই সুবাদে যে এই রাজনীতিতে আসলে ইদানিং অনেক কাজ করেন, তো কারণ এই অনুষ্ঠান যদি আমি আব্দুর রহমান বিপ্লব কাজী, ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচনে আসন্ন সিটি কর্পোরেশন মার্গেরা থেকে কাউন্সিলর পদে আমি পদপ্রার্থী, আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি নির্বাচিত হয়ে যাতে আপনাদের কমিউনিটির জন্য আমি ভালোভাবে কোনো কাজ করতে পারি। আমি আলী আফাই, ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচনে ম্যাসের মিউনিসিপ্যালিটির পদপ্রার্থী, বাঙালি কমিউনিটি থেকে এই প্রথম আমি ম্যাসের থেকে দাঁড়াচ্ছি। আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থী, আমি যেন নির্বাচিত হয়ে বাংলাদেশ কমিউনিটির জন্য কিছু করতে পারি। আমাদের বাঙালি কমিউনিটি থেকে সকলের প্রতি আমার অনুরোধ রইল, আমাদের এই দ্বিতীয় প্রজন্মকে যাতে আমরা উৎসাহিত করি এবং তাদেরকে যাতে আমরা বিজয়ী হওয়ার জন্য আমাদের যতটুকু করা দরকার সবাই মিলে যাতে করি, এই অনুরোধ থাকলো আমার কমিউনিটির প্রতি। আর এই প্রথম ইতালির রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত জড়িত হতে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রজন্মকে নিয়ে। এটা ইতালির ইতিহাসে প্রথম হবে যে আমরা যারা ইতালিতে বসবাস করছি, যে বাংলাদেশি কমিউনিটি যারা পাসপোর্ট আছে তাদের নিয়ে এই প্রথম বৈঠক।